হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে অলমোস্ট সাড়ে নটা আজকে ঘুম থেকে উঠতে বিশাল লেট হয়ে গেছে মানে সাড়ে আটটায় উঠে পড়েছি তারপরে এক্সারসাইজ করছিলাম লেট হয়েছে তার কারণটা কি বলো তো মানে কালকে বিকেলের দিকে মেঘ করেছিল হালকা হালকা ভেবেছিলাম যে বিকেলেই বৃষ্টি হয়ে যাবে বা সন্ধ্যেবেলা কিন্তু সন্ধেবেলা হয়নি বিকেলেও হয়নি একদম হয়েছে আজকে ভোরবেলা মানে এতটাই ঠান্ডা ওয়েদার ছিল আর উঠতেই ইচ্ছা করছিল না তো সেই জন্য সব কাজে তো আজ লেট হবে আমি জানি তাই জন্য আজকে ব্রেকফাস্টে আর কিছু সিম্পল মানে ফ্যান্সি কিছু বানাইনি এমনি জাস্ট এই স্মুদি করেছি আম দিয়ে এইটাই হয়েছে আর আমটা না পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এটাই করে ফেলি আর আইকে এটা দেবো না কারণ সকাল সকাল ওকে আমি আম দিই না ওকে হয় কলা ওটসের সাথে দিই বা আপেল সুজি এই সব মিক্স করে দিই কারণ আমটা সহ্য করতে পারবে না মেবি ওই যখন ঘুম মানে একটা ঘুম হয়ে গেল তারপরে ওকে আমি দি আম দি মানে ম্যাশ করে ভালো করে এ করে দি আর কি এখন তো আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই এখন অনেকটাই বড় হয়ে গেছে আর এইভাবে ওকে এখন টেবিলে বসেই আমি খাওয়াই নাহলে বড্ড ঘর নোংরা করে আমার খুব মানে কর চিটচিট করে খুব ঘেন্না লাগে যাই হোক আর এই যে এখন খেয়ে দেয় বারান্দাটা আগে ক্লিন করছি মানে কালকে বৃষ্টি হয়ে যাওয়ার জন্যে আর মানে সরি আর সকালে তো পুরো লাল মাটি ওদিক হয়ে গেছে এবার গাছ আছে গাছ তো আমি সরাতেও পারবো না কারণ আমার গাছ খুব ভালো লাগে তো বাধ্য এরকম ব্যালকানি ক্লিন করেই রাখতে হবে কি আর করবো আর সেই যে ইন্টিরিয়ারের কাজ হয়েছিল বিশ্বাস করো তারপর থেকে আমি ব্যালকানির মানে গ্লাসগুলোও ক্লিন করিনি আজকে ভাবলাম না আজকে এমনিতেও বৃহস্পতিবার একটু ক্লিন করে রাখলে না দেখতে ভালো লাগে যে হ্যাঁ সব কিছু ঝকঝক চকচক করছে একটা মনে আলাদা শান্তি আসে সে শান্তিটা কাউকে বলে বোঝানো যাবে না তো যাই হোক এইসব করতে করতে অনেক লেট হয়ে গেছে তো আমাকে হাজব্যান্ড বললো তুমি ক্লিনিংয়ের কাজ তো মানে ছুটির দিনে করতে পারো বিশ্বাস করো ছুটির দিনে না মানে মেয়েদের সবথেকে বেশি কাজ থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ছুটির দিনে দেখবে এদিক ওদিক যাওয়া তারপরে সবজি বাজার করা কোনো দিন মনে হলো একটু ঘুরতে যাই তো আমি সেই জন্য এই কাজগুলো উইকডেজে করাই প্রেফার করি তো করতে গিয়ে লেট হয়ে গেছে সিম্পল মানে তরকারি ডাল ভাত একটা তরকারি ডাল ভাত করবো তো আজকে করছি ঝিঙে আলুর পোস্ত মানে ঝিঙে আলুর ঝিঙেটা তো আমার সব থেকে অপছন্দের কিন্তু কি আর করবো এবার ঝিঙেটা নষ্ট হয়ে যাচ্ছে খেতে তো হবে ঝিঙে পোস্ততে দিলে যদিও আমি খেতে পারি ঝিঙের এমনি তরকারি করলে আমি খেতেই পারবো না তো হাজব্যান্ড তো আজকে এই খাবারটা দেখে একদম খুশি হয়ে যাবে মানে ওর ঝিঙে সব থেকে পছন্দের মানে ঝিঙে বলবো না অ্যাকচুয়ালি পোস্তটাই থেকে পছন্দের ওর পোস্ত সব থেকে ফেভারিট তো এটা দেখলেই ও খুশি হয়ে যাবে তো আমি তো একে খেতেই পারবো না আর আমার কাছে না শিলনোড়া নেই সেই এরকম চপিং বোর্ডেই বেটে নিচ্ছি মা দেখতাম ছোটোবেলার শিলনোড়ায় বাটা মানে একবার বড়ি আলুর পোস্ত বানিয়েছিল পোস্তটা আমার এখনও মুখে লেগে আছে মানে শিলনোড়ায় মশলা বাটার স্বাদ মানে টেস্টই আলাদা হয় সেই টেস্টের তুলনা অন্য কারোর সাথে করা যাবে না যাই হোক শিলনোড়া এখানে কোথায় পাবো আর এটা দিয়ে করতে হচ্ছে আর একে আমি আজকে ফার্স্ট বেদানার জুস দিচ্ছি কারণ ডক্টর বলেইছে যে এখন দিতে পারো মানে বারো বছর অবধি দিই বারো বছর বলছি সরি বারো মাস সত্যি দিইনি আর এখন তো তেরো মাস চলছে এখন দেওয়া যাবে তো আমি একটু জলের সাথে ডাইলুট করে দিয়েছি কারণ প্রথম দিচ্ছি তো কোথায় কি হবে সেই জন্যে আর কি আর যেরকম মানে লেবুর রসটা দিই জলের সাথে ডাইলুট করে সেম তো আমি আমার জন্য ডিম ভাজা করেছি ভাজা তো মনে হচ্ছে না তাড়াহুড়ো করতে গিয়ে ভুর্জি হয়ে গেছে আর তে তোর ডাল হয়েছে যাই হোক এই ডাল বাদ দিয়েই আমি ডাল ডিম ভাজা দিয়েই খেয়ে নিয়েছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি জাস্ট এক্ষুনি এলো অ্যামাজন থেকে মানে তোমরা আমার কাছে এখন এমন ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো না মানে সব কিছু না শেয়ার করে আমি থাকতে পারি না তো এই তিনটে গ্লাস যার অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি মানে কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য ডাল রাখার কৌটোগুলো তো দেখেছো আরও অনেক টুকিটাকি কাবলি চোলা তারপরে মটর এইসব তো গ্লাসটা মানে না দেখতে ক্লাসি লাগে প্লাস্টিকের থেকে দেখবে গ্লাস চাটটা দেখতে ভাল লাগে এটা নিয়েছে তিনশো টাকার মধ্যে তো অনেক দিন থেকে এক্সাইট এক্সাইটেড ছিলাম শুধু মানে অর্ডার দেখছিলাম যে কখন আসবে কখন আসবে তো আজকে ফাইনালি এলো এত ভালো লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার কাছে কি বলো তো কোনো জিনিস আসলে ভীষণ আমি খুশি হই সেটা একশো টাকার হোক বা হাজার টাকারই হোক এর মধ্যে থেকে আমি খুশি খুঁজে রাখার চেষ্টা করি আর কি এত ভালো লাগে যে কোনো জিনিস মানে সংসারের জিনিস বেশি বলবো আমার নিজের জামা কাপড়ের থেকে সংসারের জিনিস এলে খুব আনন্দ পাই তো এই ছোটো ছোটো জিনিসের মধ্যেই আমি নিজেকে আনন্দে খুশিতে রাখার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল মানে এখন সন্ধ্যে হয়ে গেছে তো আমি ম্যাগি একটু করে নিয়েছি কারণ সকাল তো সেরকম কিছুই ভালো করে খেতে পারি অ্যাকচুয়ালি আমার পেট ভরে নিয়েছি এটা মানে যাই হোক নিয়ে গিনে খেয়েছিলাম আর এগুলো শুকিয়েও গেছে সব রাখছি দেখো গ্লাস চারে রাখলে না মানে বোঝাও যায় কোনটাতে কি আছে আর দেখতে একদম না ক্লাসি লাগে আর এটাতে হচ্ছে মানে এই জিরা রাইসটা রাখছি এটাকে গোবিন্দভোগ চালই বলে আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তো আমি যেখানে গেছিলাম বাঙালি মানে ওখানে বাঙালি একজন দোকানদার ছিল উনি বলছিলেন যে এটাই গোবিন্দভোগ চাল এটাতে পায়েস করতে পারো তো এটাই নিয়ে এসেছি আবার এটাকে এখানে জিরা রাইস বলে দেখো কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আজকে রাত্রে তো ভাবলাম ছোলার ডাল বানাবো আর কেন জানি না অনেক দিন পরে মনে হলো আজকে ছোলার ডাল খেতে ইচ্ছে হলো ছোলার আর নারকেলটা নারকেল না হলে তো ছোলার ডাল ইনকমপ্লিট নারকেলটা আজকে কেটে নিয়েছি নষ্ট হয়ে যাচ্ছিল একটু তো আমি ছোলার ডালে না আজকে পেঁয়াজ আদা রসুন সব দেব মানে আদা দিয়েই হয় কিন্তু এখন তো রসুন খাওয়া যাবে মানে এখনের যে বৃহস্পতিবার এটা তো অঘ্রাণ পৌষ মাসের নয় সেই জন্য আমি পেঁয়াজ রসুন খাই আর রসুন দিয়ে কোনো দিন ট্রাই করে দেখো হেভি হয় খেতে ছোলার ডাল স্পেশালি দারুণ লাগে তো আগে রাহুলকে সার্ভ করে দিই তারপরে আমি খাবো আর বেশি পরোটা না করিনি কারণ রাত্রিবেলা তো অত বেশি পরোটা খাওয়া ঠিক নয় আর নারকেল দিয়ে জাস্ট এইভাবে ডেকোরেশন করে নিলাম আর এই সুজিটা আমার মায়ের কাছ থেকে শেখা মা ঠিক এইভাবে সুজি বানাতো ম্যাক্সিমাম রান্না আমার মায়ের কাছ থেকেই শেখা তো যাই হোক ওকে আগে দিয়ে দিই আর রাহি এখন বেজে গেছে সাড়ে দশটা ও এখনও ঘুমোয়নি ওকে আগে ঘুম পাড়াই তারপরে আমি দেন আমার সব সমস্ত কাজ করব তারপরে আবার ভিডিও এডিটিং করতে হবে অনেক কাজ তো চলো কেমন লাগলো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই আমাকে জানিও আর অবশ্যই আমাকে কমেন্ট করো আর হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক সোমবার সাড়ে বারোটার সময় ততক্ষণের জন্যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল নিও সবসময় হাসি মুখে থেকো টাটা গুড নাইট বাই